পর্যন্ত আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ছিল। তারপর শুক্রবারে মানে বাংলাদেশের সময় রাত 12টার পর থেকে আমরা যোগাযোগের চেষ্টা করি, কিন্তু রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। আমার আপাতুলা ভাই মার ফোনে কোনো কল রিসিভ হয় না। তো এভাবে শনিবার একই ট্রাই করি, রোববারের দিনও ট্রাই করি, সোমবারে সকাল থেকে আমরা আমাদের আমেরিকা যারা আত্মীয় স্বজন আছে, ভাই আছে, মামা আছে, ওদের সাথে আমরা যোগাযোগ করি। ওরা পরে সম্ভবত টেক্সাস পুলিশে জানায় যে আমাদের বাসায় কেউ কল ধরতেছে না। তখন পুলিশ মামাকে জানায় যে মানে ডেড বডি পাওয়া গেছে বাংলাদেশ সময় গতকাল রাত 8টার দিকে, আমরা জানতে পারি আর কি। আসলে আমার বোন বলা চলে যে আমাদের ফ্যামিলির অভিভাবক, মানে আমাদের বাংলাদেশে যে কে কোথায় আছে কিভাবে আছে সব কিছুই সে দেখাশোনা করে, পাশাপাশি তার ফ্যামিলি তো বটেই। তাহলে তার ফ্যামিলির এত বড় অশান্তি থাকলে অবশ্যই আমরা জানতে পারতাম যে তার ছেলেপেলে ফ্লাস্টেশনে ভোগে অথবা কোনো রকমের কোনো সমস্যা আছে তাদের। এখন আপনারা যেমন জানেন, আমরাও ঘটনা এই প্রথম যে এই ধরনের ঘটনা ঘটছে জানতে পারলাম, কিন্তু পারিবারিকভাবে আমরা এই ঘটনা বিশ্বাস করি না। বাংলাদেশ টাইম রাত 10টার সময় টেক্সাসের উদ্দেশ্যে রওনা দেবে তারা। তারা ওখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে আমাদেরকে আসলে এই ধরনের ঘটনাকে আমরা ঘৃণা জানাই, নেককারি জানাই যে আর আমরা প্রতিবেশী হিসাবে এটা বিশ্বাস করি না যে পরিবারের কেউ এই হত্যাকাণ্ড ঘটাইছে। এই পরিবারের কেউ আমেরিকার কেউ হয়তোবা এই হত্যাকাণ্ড ঘটায়ে পরিবারের উপর মানে দায় দিচ্ছে। আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমি এস এম রিয়াদ হোসেন বাবু পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কর্মরত আছি। তো বিচার বিভাগে আমি একজন কর্মরত আছি বা একজন ব্যক্তি হয়ে আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশ সরকার যেন আমেরিকার সরকারের সাথে যৌথভাবে পরামর্শ আলাপ আলোচনা করে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক যে ঘটনা এটা যেন অবশ্যই যেন সে তদন্ত করে যেন বিচার হয়। সবাই ভালো, ছেলে মেয়ে বাবা মার মধ্যে কোনো বিরোধ কোনো কিছু নাই, সবাই ভালো, ছেলে ভদ্র। এই পরিবার সে পরিবার না, এই পরিবারের মধ্যে কোনো কিছু ষড়যন্ত্র বলে কিছু হয়েছে, পরিবারের মধ্যে কিছু হয়েছে কিছু বলতে পারবো না, আমরা কিছুই বুঝতেছি না কি কারণে কি হয়েছে। আমি আমার বাড়ি আমি সবটাই ভালো জানি, আমার নাই রে বাবা, আমি কি বলবো, আমার বাড়ি এইখানে, আমি আগের গোটাইয়ের কাছে আমি থাকি, আমি সমস্ত কিছু জানি। আমার ভাবি সেই ভালো মানুষ ছিল, আমার ভাবি আমেরিকা যায় মেয়ের বাসায় যাই আসে, এক বছর পর যাই, কোনো না যেন আসবে পারেন নাই। আর মেয়ের ছিল একটাই মেয়ে তার, আর তার মেয়ের ছেলেরা সেই ভালো ছেলেরা, একটা কথা আমরা কোনোদিন ছেলেদের নামে শুনলাম না, সেই পরিবারই না তো আমাদের পরিবার শুনতেই সেই রকম। এত বড় তার বাচ্চা বাচ্চা তো হবেই না, আল্লাহকে চায় আছে কত কি করে, ওই তিনটে বাচ্চা আল্লাহ দিয়েছিল, তারা ফুলের মধ্যে করে বাচ্চা তিনটে মানুষ করে তো উঠাচ্ছিল, ফুলের মধ্যে করে মানুষ বাই করে তুলেছে। আমি বাড়ি শুনকি বাড়ির সাথে থাকি, রাত দিন আমি এই হয়ে থাকি বাড়ির পাশের বাড়ি, আমি রাত দিন থাকি, কোনোদিন একটা কথা শুনলাম না তার মেরি চাল বলে এরকম, কোনোদিন শুনলাম আমার বাড়ির পাশে এখানে বাড়ি মেয়েদের যে কে এরকম আমি সবই জানি। ওই মেয়ের দেখলে আমার হাতে ওই মেয়েরটাকেও মানুষ করছিলাম, আমি দিই আমি মানুষ করেছিলাম বাবা রে আমার আমি সাথে উপাধি দিলাম, আমি আমি মানুষ করেছিলাম বলে বলে তারপর কাপড় চেন্না খাইছে আমার আমি সবই বাবা। সেই মেয়ের সেই বিয়ের আমার বাচ্চা হবে না, আমার বাচ্চা কত করে আল্লাহ দিল, বা তিনটে বাচ্চা ছিল, অনেক বছর বাচ্চা হয়েছিল, সে পুলি করে বাচ্চার মানুষ করতে ছিল, ছেলেদের কোনো অভিযোগ আপনারা পাবেন না, নাই আমরা শান্তি জানি। আর এই সব মনীষী কথা কীরা উঠাইলো, হ্যাঁ এত বড় কথা শুনতেছি, এত তো কিছু মানি নেব না, মানার মধ্যে কিছুই নাই, মিথ্যে কথা ভাই করে যখনই।
না তোমাকে আমি দেখতে চাই।